গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আজ দেখেই বুঝতে পারছেন বাড়ির মধ্যে ছাদে, তো ভাবলাম যে পুরনো কিছু গাছ ছিল সেই গাছগুলোকে উবড়ে দিয়ে নতুন কিছু গাছ লাগানোর ইচ্ছে হলো। তো আগের গাছগুলো মারা গেছে, মানে বাড়িতে ভাড়ায় থাকতো, ওনারা দেখাশোনা করতো গাছগুলো, শেষ মুহূর্তে দেখাশোনা না করার জন্য গাছগুলো সব মারা গেছে। তো ওই জন্য ভাবলাম নতুন কিছু গাছ লাগানো যাক, কারণ শীতকাল, শীতকাল মানেই হচ্ছে নতুন রং বেরঙের গাছের বাহার আপনারা দেখতেই পাবেন। তো ওই জন্য ভাবলাম কি নতুন গাছ লাগাই, তারই প্রস্তুতি চলছে, চলুন দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সব টবগুলো পরিষ্কার করা হচ্ছে, এই যে পুরনো কিছু গাছ রয়েছে, পুরনো গাছগুলো একদম মরে শুকিয়ে গেছে, এই দেখুন সব শুকিয়ে গেছে, ওনারা জল না দেওয়ার জন্য সব গাছ শুকিয়ে গেছে। তো এইগুলোকেও আমি সব উপড়ে ফেলবো, উপড়ে একটা একটা করে গাছ লাগাবো। এই দুটো তিনটে টব সব মাত্র পরিষ্কার করেছি, এই যে দুটো এখানে দুটো চারটে টব পরিষ্কার হয়েছে। তো আপনারা কমেন্ট করে বলবেন যে কী কী গাছ লাগালে ভালো হয়। আসলে আপনারা দেখে বুঝতেই পারবেন, মানে গাছটা এতটাই মানে অনেক দিনের ছিল তো, এবং এর শিকড়খানা এতটা ভেতর অব্দি ছিল যে মাটি শুদ্ধ উঠে চলে এসেছে, এটা শিকড়টা বের করা যায়নি। তো এটাকে পুরোটাকে ভাঙার চেষ্টা করছি, আর অর্ধেক শিকড়টা এই টবের ভেতর দিয়ে বেরিয়েছে। তো টবটাকে পরিষ্কার করলাম, এই মাটিটা দেওয়া যাবে না, নতুন মাটি দিয়ে করবো আর কি। ঠিক আছে, এটা ভাঙাই যাচ্ছে না, মানে সে পুরো টবের মধ্যেই রয়েছে, এমন মাটিগুলো শক্ত হয়ে বসে রয়েছে। তো বন্ধুরা দেখতেই পেলেন টবগুলো পরিষ্কার করলাম, এবার নতুন গাছ লাগাবো। তো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে কি গাছ লাগালে ভালো হয়। আসলে এই গাছ মানে টবগুলো অনেকদিন ধরেই পরিষ্কার করতাম, কিন্তু কি বলুন তো, এই যে 25শে ডিসেম্বর, তারপরে ফার্স্ট জানুয়ারি, তারপরে 31স্টে সব প্রোগ্রামে বিভিন্ন ব্লগে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেই জন্য মানে টবগুলোর প্রতি মানে টবগুলো যে পরিষ্কার করবো সেটাই ভুলে গিয়েছিলাম। তো আজ টাইম পেয়েছি, ওই জন্য করলাম। তো আপনারা কিন্তু কাইন্ডলি জানাবেন যে কি কি গাছ লাগালে, কী জাতীয় কী গাছ লাগালে একটু ভালো হয়। তো বন্ধুরা, এখানেই আজকে ব্লগটা শেষ করছি, দেখা হবে কোনো পরের কোনো ব্লগে। টাটা।